আসসালামু আলাইকুম আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাচ্ছি কমলা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট আর সেটা হচ্ছে কমলার পায়েস কমলা শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছে পোলাওয়ের চাল পোলাও বা চিনি গুঁড়া চাল দিয়ে করলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তাই চেষ্টা করবেন পোলাওয়ের চাল দিয়ে এই পায়েসটা রান্না করতে আমি এই চালটা প্রায় আধা ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা পর এই চালটা আমি হালকা করে একটু ব্লেন্ড করে নিব আমি আধা ভাঙ্গা করে নিয়েছি একেবারে মিহি করে ফেলা যাবে না এই যে দেখতে পাচ্ছেন কতটা ভেঙেছে ঠিক এইরকম আধা ভাঙ্গা অবস্থায় থাকবে আমি কিছুটা দুধ দিয়ে এই চালটা ভিজিয়ে রাখলাম এখন চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা জাল করে নিচ্ছি যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা চালগুলো চালটা একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি কারণ এইভাবে ভিজিয়ে রাখার ফলে চালটা নিচের দিকে বসে যায় পুরো চালটা আমি দিয়েছি এখন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই পায়েস রান্নায় আমি কোনো এলাচ দারচিনি বা কোনো প্রকার কোনো গরম মশলা ব্যবহার করছি না তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কারণ আমি আজকে কমলা দিয়ে যেহেতু রান্না করব। কমলার নিজস্ব একটা সুন্দর ঘ্রাণ আছে একটা কমলার বাইরের খসাটা হালকা করে একটু গ্রেট করে নিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ হবে এটা আমি পায়েসের মধ্যে ব্যবহার করব এখন একটা কমলা খুলে নিয়েছি এবং ভেতরের যে কোয়াগুলো আছে সেগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি কমলা বা মালটা যে কোনোটাই ব্যবহার করা যাবে আপনার যতটা পছন্দ ততটা ব্যবহার করতে পারবেন আমি এখানে একটা কমলা ব্যবহার করেছি আর সবগুলো কোয়া এইভাবে পরিষ্কার করে নিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি তবে চিনির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী কম বা বাড়িয়ে নিতে পারেন চিনিটা দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চেটে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দেব গ্রেড করে রাখা কমলার খোসা যেটা আমি আগে গ্রেড করে রেখেছি আমি পুরোটাই ব্যবহার করছি প্রায় এক চা চামচ পরিমাণ হবে আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কমলার খোসাটা খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে আর খেতে খুব ভালো লাগবে একটা কমলা থেকে কিছুটা রস বের করে নিয়েছিলাম সেখান থেকে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রস আমি এর রান্নাই ব্যবহার করছি খুব ভালো মতো মিক্সড করে দিলাম আর কমলার রসটা রান্নার একেবারে শেষ পর্যায়ে ব্যবহার করতে হবে মিক্সড করা হয়ে গিয়েছে আমার এই পায়েস রান্না কিন্তু একেবারে শেষ এখন চলে যাচ্ছে সরাসরি পরিবেশনে পায়েসটা ঠান্ডা করে নেওয়ার পর উপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কমলার কোয়াগুলো এতে করে দেখতে খুব ভালো লাগবে এই পায়েসটা ঠান্ডা করে খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে রান্না করে ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন আশা করছি আমার আজকের এই কমলার পায়েসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ